বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে বিজি মম রিয়া, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক কষ্ট করে ব্যস্ততার মাঝে একটি ভিডিও রেডি করলাম, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আজকে খুব সহজে একটি মাছ বোনা দেখাবো, সেটা হচ্ছে সাগরের রূপচাঁদা মাছ। এটা বড় রূপচাঁদা মাছ, সেটাকে আমি ফ্রাই করার জন্য এই যে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। আর ভিডিওর শুরু থেকেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দিব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর বেশি বেশি করে ভালোবাসা। আমি আসলে কিছুদিন খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত দিতে পারি না, আমারও ভালো লাগে না, আমার বাসায় অনেক মেহমান আছে, রান্নাবান্না অনেক কিছু করা হয়, কিন্তু ভিডিও করে কাজ করাটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার যদি ঘরে মেহমান বেশি থাকে। তাই আমি অনেক দিন যেহেতু দেই না, গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি আর আজকে দুপুরে এটা শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই যে মাছটা বুনা করার জন্য পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আমি খুব কষ্ট করে বয়স দিচ্ছি দরজার লক করে, পাশায় অনেক মেহমান আছে, তারপরও লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বেজে নিব, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। আমার মানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা আমি কীভাবে রান্না করি সে রেসিপিটা দেখতে পারেন। এখানে দিয়ে দিছি এক টেবিল স্পুন রসুন বাটা, আরও দিয়ে দিব এক টেবিল স্পুন আদা বাটা। আর এটা যেহেতু সাগরের মাছ, আমি সবসময় যে কোনো মাছ ফ্রাই করেই রান্না করি, সাগরের মাছটা আসলে ফ্রাই করে রান্না না করলে আমার কাছে ভালো লাগে না, তাই আর আমাদের বাসায় কেউ খেতেও চায় না। আর আমাদের বাসায় মেহমান আছে, তারপরও আপনাদের জন্য ভিডিওটা রেডি করে এখন রেডি করেছি। এখন দিয়ে দিছি দেড় চা চামচ এখানে হলুদের গুঁড়া, দেড় চা চামচ মরিচের গুঁড়া, আর এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, এটা বাজার জিরার গুঁড়ো। এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একদম গড়ে থাকা নিত্য প্রয়োজনীয় মশলা দিয়ে আমি কিভাবে মাছ বুনো করি সে তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি, এই মাছটা আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, আর এই রূপচাঁদা মাছ তো খেতে ভীষণ মজার হয়, যারা পছন্দ করেন তাদের জন্য বলছি। এখানে কাঁটা বেশি থাকে না, অনেকে এই মাছটা বেশি পছন্দ করে। আর এখন দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণে পানি দিয়েছি, এখানে বেশি দিইনি, মাছটা যেহেতু ভালোভাবে ফ্রাই করেছি এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা শুকিয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব এখন টমেটো কুচি দিয়ে দিব। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ছাড়া আমার চ্যানেলটি কখনো গ্রো করা সম্ভব না, তাই সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার কাজের আগ্রহটা অনেক বেড়ে যায়, তাই তো আমি অনেক কষ্ট করে হলো ভিডিওটা শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, সামনে শীত যেহেতু চলে আসতেছে তাই ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন থেকেই, আর আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ধনেপাতার মানে সব মাছের রেসিপিতে ধনেপাতা কুচি দেওয়ার জন্য।
এই দেখেন রেডি হয়ে গেছে বড় রূপচাঁদা মাছ বুনা। এটা খেতে ভীষণ মজার হয়েছে। আর আমার নতুন যা আমার বাসায় আছে, তারপরে ছোট ননদ, বেবিরা আছে, শাশুড়ি, দেবর, মানে আছে সবাই, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আর আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, অনেক মিস করি। আপনারা আমাকে কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে, সবসময় আমাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার ছোট্ট পরিবারটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।